মাশরুম নিয়ে কিছু কথা বলতে চাই। এ প্রসঙ্গে একটি মিথ প্রচলিত আছে যে কয়েক হাজার বছর পূর্বে গ্রহণের রসায়নের ফলে পৃথিবীতে মাশরুমের জন্ম হয়েছিল। মাশরুম আমরা অনেকেই খেতে পছন্দ করি। এটি স্যাঁতসেঁতে মাটিতে জন্মায়, তারপরও এর জন্য নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা ও আলোর প্রয়োজন। গত দশকে পূর্ব ইউরোপ, ফ্রান্স, জার্মান, ইটালি তে সুপারসনিক গতিতে মাশরুম চাষ হয়েছে এবং ব্যবসায়ী সফলতা অর্জিত হয়েছে। মাশরুম অভিজাত মাশরুমের মধ্যে একটি উল্লেখযোগ্য মাশরুম হচ্ছে চেম্পিগ্যানন। আর একটি মাশরুম, যে মাশরুম সব জায়গায় ভালো হয় না, তবে ওয়েস্টার্ন মাশরুমের কথা বলা, এটি সব জায়গায় মোটামুটি ভালো উৎপন্ন হয়। ইউরোপে বন্য মাশরুম আছে 5,000 প্রজাতি, অথচ এর মধ্যে খাদ্য উপযোগী মাশরুম মাত্র 1,200। ফিল্ড মাশরুম ও হর্স মাশরুম এমন দুটি মাশরুম যে এই মাশরুম কেবলমাত্র ইংরেজরাই হজম করতে পারে, সব মাশরুম সবাই হজম করতে পারে। অতি বিষাক্ত এমন মাশরুম হচ্ছে মোরলেস ও পাক বলস। দেখতে ভীতিকর কিন্তু স্বাদ অপূর্ব এরকম মাশরুম হচ্ছে সেপস এবং চ্যান্টারেলস। মজার কথা হচ্ছে, যারা মেদ নিয়ে ভাবে, শরীরে চর্বি নিয়ে ভাবে, কোলেস্ট্রল নিয়ে ভাবে, মাশরুম সম্পূর্ণ ক্যালোরি ফ্রি। মাশরুমে রয়েছে প্রচুর ভিটামিন সি, আমিষ সমৃদ্ধ এবং খনিজ লবণ সমৃদ্ধ। দুধ সংযোগে মাশরুম তো উপাদেয় খাবার, কেউ কেউ আবার এটা অলিভ অয়েলে ভিজিয়ে রাখে। ঝলসানো মাশরুম তো অসাধারণ, জানা দরকার মাশরুমের কোন অংশটা আমরা খেয়ে থাকি। মাশরুম এর যে শরীর বা বডি, বডিটা মাটির তলায় আশের মতো, এটাকে মাইসিলিয়াম বলা হয়। এটি আমরা খাই, আমরা যেটা খাই সেটা ফ্রুট বডি, ফলদায়ক অংশ, ফ্রুট বডিটা আমরা খেয়ে থাকি। মাশরুম বিষাক্তও হয়, মাশরুম বিষাক্ত ছাড়াও হয়, জেনে বুঝে খেতে হবে। তাই মাশরুম সম্বন্ধে আজ আমরা যা জানলাম তা জেনে আমরা বুঝে খাবো এবং সবাই সুস্থ থাকবো, এই কামনাই আমি করি।